ক্রিকেট ভারতবর্ষের জন্য এটি শুধুমাত্র একটি খেলা নয়, একটা ইমোশন। সারা বছর নানা খেলা হলেও আইপিএল ক্রিকেট প্রেমীদের কাছে একটা উৎসবের মতো। সেই প্রথম শুরু হয়েছিল 18 এপ্রিল 2008। এক এক করে 2021-এ শুরু হতে চলেছে আইপিএল এর 14তম সিজন। এর মধ্যে ঘটে যাওয়া আইপিএল এর জানা অজানা ফ্যাক্ট নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 26, আইপিএল এর প্রথম বলটি করেছিলেন প্রবীণ কুমার। ফ্যাক্ট নাম্বার 25, সব থেকে বেশি ডট বল করেছেন হরভজন সিং। ফ্যাক্ট নাম্বার 24, সব থেকে বেশি মেডেন ওভার করেছেন প্রবীণ কুমার, টোটাল মেডেন ওভার 14টি। ফ্যাক্ট নাম্বার 23, প্রথম অরেঞ্জ ক্যাপ হোল্ডার শন মার্স, সালটি 2008। ফ্যাক্ট নাম্বার 22, আর সব থেকে বেশিবার অরেঞ্জ ক্যাপ হোল্ডার ডেভিড ওয়ার্নার, মোট 3 বার অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। ফ্যাক্ট নাম্বার 21, প্রথম ভারতীয় হিসেবে অরেঞ্জ ক্যাপ হোল্ডার গড অফ ক্রিকেট সচিন টেন্ডুলকার, সালটি 2010। ফ্যাক্ট নাম্বার 20, আইপিএল ইতিহাসে প্রথম সেঞ্চুরি মারেন ব্র্যান্ডন ম্যাকুলাম কেকেআরের হয়ে খেলার সময়, এবং সেটি আইপিএল এর প্রথম বছরের প্রথম ম্যাচ ছিল। আপনি জানলে অবাক হবেন, তারপর কেকেআরের হয়ে এখনো পর্যন্ত কেউ আর সেঞ্চুরি করতে পারেন। ফ্যাক্ট নাম্বার 19, বেশি সেঞ্চুরি মেরেছেন ক্রিস গেল, ওনার সেঞ্চুরি সংখ্যা 6টি। ফ্যাক্ট নাম্বার 18, এখনো পর্যন্ত টোটাল রানের সবচেয়ে বেশি কিং কোহলির। ফ্যাক্ট নাম্বার 17, মোস্ট সিক্সেস ক্রিস গেল। ফ্যাক্ট নাম্বার 16, সব থেকে বেশি চার মেরেছেন শিখর ধাবন। ফ্যাক্ট নাম্বার 15, এখনো পর্যন্ত সব থেকে বেশি 50 মেরেছেন ডেভিড ওয়ার্নার। ফ্যাক্ট নাম্বার 14, আইপিএল এর সব থেকে বেশি উইকেট লাসিত মালিঙ্গার নামে। ফ্যাক্ট নাম্বার 13, বেশিবার 4 উইকেট নিয়েছেন সুনীল নারায়ণ। ফ্যাক্ট নাম্বার 12, এক ইনিংসে সব থেকে বেশি রান দিয়েছেন বাসিল থাম্পি, তিনি 4 ওভার বল করে রান দিয়েছিলেন 70। ফ্যাক্ট নাম্বার 11, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টিমের হয়ে খেলেছেন অ্যারন ফিঞ্চ, এবং ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টিমের হয়ে খেলেছেন পার্থিব প্যাটেল। ফ্যাক্ট নাম্বার 10, পুরো আইপিএল ইতিহাসে এখনো পর্যন্ত সব থেকে বেশি স্ট্রাইক রেট কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ার অ্যান্ড্রু রাসেল। ফ্যাক্ট নাম্বার 9, রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় অন্য ফ্র্যাঞ্চাইজির সাথে নিজের দাম বাড়ানোর জন্য কন্ট্যাক্ট করায় 2010 সালের আইপিএল এডিশন থেকে ব্যান হয়েছিলেন স্যার রবীন্দ্র জাডেজা। ফ্যাক্ট নাম্বার 8, 2019-এ কেকেআর প্রবীণ তাম্বেকে কিনলেও তাকে খেলতে দেখা যায়নি আর কোনোদিনও দেখা যাবে না, কারণ বিসিসিআইয়ের রুলস অনুযায়ী ভারতীয় কোনো অ্যাক্টিভ প্লেয়ার আইপিএল ছাড়া অন্য কোনো ঘরোয়া লিগে খেলতে পারবে না। কিন্তু প্রবীণ তাম্বে 2018 সালে দুবাইয়ে টি-টোয়েন্টি অংশগ্রহণ করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 7, কাইরন পোলার্ড এবং এবি ডেভিলিয়ার্স একমাত্র বিদেশি প্লেয়ার যারা একই ফ্র্যাঞ্চাইজির হয়ে 100টারও বেশি ম্যাচ খেলেছেন। ফ্যাক্ট নাম্বার 6, চেন্নাই সুপার কিংস এমন একটি টিম যারা এখনও পর্যন্ত তাদের ক্যাপ্টেন চেঞ্জ করেননি, আর ঠিক উল্টো দিকে কিংস ইলেভেন পাঞ্জাব সব থেকে বেশিবার ক্যাপ্টেন চেঞ্জ করেছে। ফ্যাক্ট নাম্বার 5, 2021-এ এবছরের আইপিএলে সব থেকে বয়স বেশি প্লেয়ার হচ্ছেন ইমরান তাহির, ওনার বয়স 42 বছর। ফ্যাক্ট নাম্বার 4, এবং সব থেকে ইয়ঙ্গার প্লেয়ার সাউথ আফ্রিকান মার্কো জ্যানসেন, যার বয়স 20 বছর এবং খেলতে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ফ্যাক্ট নাম্বার 3, লক্ষ্মীপতি বালাজি প্রথম খেলোয়াড় যিনি আইপিএলে হ্যাট্রিক করেন, কিন্তু মোস্ট হ্যাট্রিকের খেতাবটি রয়েছে অমিত মিশ্রার নামে। তিনি 3 টাইমস হ্যাট্রিক নেন আলাদা আলাদা টিমের হয়ে। প্রথম হ্যাট্রিকটা করেন 2008 সালে দিল্লির হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে, সেকেন্ড হ্যাট্রিক 2011 সালে ডেকান চার্জার্সের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে, এবং 3 নম্বর হ্যাট্রিকটি আসে 2013 সালে হায়দ্রাবাদের হয়ে খেলার সময় পুনে ওয়ারিয়ার্স এর বিরুদ্ধে। ফ্যাক্ট নাম্বার 2, এক ইনিংসে সব থেকে বেশি স্ট্রাইক রেটের খেতাব রয়েছে ক্রুণাল পান্ডিয়ার নামে, স্ট্রাইক রেট 500। ফ্যাক্ট নাম্বার 1-এ যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ফ্যাক্ট নাম্বার 1, এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে মোট সেঞ্চুরি হয়েছে 63টি, সব থেকে বেশি সেঞ্চুরি হয় 2016 সালে, টোটাল সেঞ্চুরি সংখ্যা 7টি। এই 7টি সেঞ্চুরির মধ্যে ডিকক মারে 1টি, এবি ডেভিলিয়ার্স 1টি, স্টিভেন স্মিথ 1টি, এবং কিং কোহলি 4টি। এই ছিল আজকের আমাদের ভিডিও। কোন কোন ফ্যাক্টগুলি আপনি নতুন জানলেন এবং কোন কোনগুলি আপনার সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি আইপিএল প্রেমীদের মধ্যে ছড়িয়ে দিন, বিকজ ইউ ম্যাটার টু মি। থ্যাংক ইউ।